অধীরের মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণি, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী উগ্রা শিবদূতী হনুন্দমালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়িনী অতি। এই সর্বপ্রকাশমান মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাবে সপ্তলোক তাই আনন্দমগ্ন। দ্বাদশ ভুজামূর্তি পরিগ্রহ করে সংখ্যে দিলেন ফুৎকার, দেবীর রণ আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন তুল্য। অক্ষয় কৃপাকনাপে সপ্তলোক আনন্দিত, প্রথম কল্পে দেবী কাত্যায়ন নন্দিনী কাত্যায়নী অষ্টাদশ ভুজা উগ্রচণ্ডারূপে মহিষমর্দন করেন, দ্বিতীয় ষোড়শ ভুজা ভদ্রকালীর হস্তে মর্জিত হয় মহিষ, আর তৃতীয় বর্তমান কল্পে দশভুজা দুর্গারূপে মহাদেবী সুসজ্জিতা মহিষমর্দিনি। অখিল মানব কণ্ঠে ধ্বনিত পুষ্পাঞ্জলি স্তোত্র বন্দনা, ঐশ্বর্যময়ী দেবী নিত্যা হয়ে বারম্বার আবির্ভূতা হন, তিনি জগৎকে রক্ষা ও প্রতিপালন করেন, দেবীর করুণা অসীম, বিধাত্রী বরদার করুণার পুণ্যে বিশ্ব নিখিল বিমোহিত, অমৃতরসবর্ষিণী মহাদেবীর অমলরূপের সুষমা প্রতিভাত ধরিত্রীর ধ্যান গরিমায়।